ওয়াজনসিয়াতে মিডিয়ার মাধ্যমে চলছে ভাই, মিডিয়ার মাধ্যমে চলছে, বহু মুসলমান শুনছে, বহু মুসলমান বহু রকমের কথা বলছে। রিসেন্টলি একজন মহামাতব্বর মহামাতব্বর, আমি তার নাম রেখেছি মহামাতব্বর, সে আবার এই মিডিয়ার বিরুদ্ধে কথা বলছে। এরা সব ব্যবসাদার নাকি? ইসলামের খলুসিয়াতের নিয়তে এরা এই মিডিয়া চালায় না, মহামাতব্বর ফতোয়া দিয়েছে। মহামাতব্বর কি বলেছে ভাই? এই যে ইউটিউব গুলো চলছে আপনারা জানবেন, এগুলো কিন্তু এই হেদায়েতের বাণী, ওয়াজের বাণী, যে মওলানা যে সাবজেক্টেই বলুক সেটা আর পাঁচ জায়গায় প্রচার হোক, এটা কিন্তু মূল নিয়ে তার মূল লক্ষ্য নয়। এদের মূল লক্ষ্য হলো এর সাবস্ক্রাইব বাড়িয়ে পয়সা রোজগার করা। এই ওয়াজনসিয়াত অধিকাংশ মজলিসে রেকর্ডিং করে এরা নেটে ছড়াচ্ছে, এদের ধান্দা টাকা ইনকাম করা। যে মহামাতব্বর বলেছে উনি টাকার পেছনে ছোটে না, এমনি ছোটে। যে মিডিয়ায় মিডিয়ায় এতদিন ওয়াজ প্রচার করে ভিডিও আপলোড করে কত মজা মারল, কত মজা নিল, সে মহামাতব্বরের ফতোয়া ছিল না। এখন দেখলেন আর মিডিয়া পাশে দাঁড়াচ্ছে না, এর গা পেছনে একটা তকমা মারশাল হারাম করে দেবো, দুদিন পরে আবার ফতোয়া আসবে হারাম। কথা বুঝতে পারছেন না? তার মানে আপন সে জায়েজ হোগা তোমারা নেই, আপন সে জায়েজ হোগা তোমারা নেই, হাম জো চায়ে ও করে ও হামারা মর্জিয়ত। বাবা জি সমাজকে শেষ করবে, রসুল বলেছেন ওই বিড়ি খোদ বিড়িখোর দাড়ি কাটা শর্ট প্যান্ট পড়নিওয়ালা ওরা ইসলামকে শেষ করবে না, সমাজকে শেষ করবে, আর ইসলামকে শেষ করবে সব এই রকম লেবাসধারী। ইসলামকে শেষ করবে কারা? লেবাসধারীরা। সাবধান হন ভাইরা, মান্য জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশি না মা ও বোনেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশা, হাবিবুল্লাহকে নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও বাবা সাহাবীরা, আমি রসুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে সময় যেদিনে দেখতে পাওয়া যাবে শরিয়াতের জ্ঞান যারা মানুষকে শরিয়াতের দিকে টানবে আদেও তারা শরিয়াত মেনে চলবে না। আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওরা খালি কলসির মতো হয়ে যাবে, অর্থাৎ তারা পৃথিবীর জমিনে আমল করবে না, মানুষগুলোকে আমলের জন্য তাগিদ দেবে। ও বাবা সাহাবীরা, আমি রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলাম, ওই সময় দেখা যাবে একজন আলেম আর একজন আলেমকে খারাপ বলবে, শুধু খারাপ বলবে না, ও ভাই ও ভাইয়ের সমালোচনা করবে, পিছনে গীবত করবে, নাম ধরে ধরে গীবত করবে। বাবা সাহাবীরা, আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে সমস্ত মুমিন মুসলমান হয় ওরা গীবত কোনোদিন করতে পারে না, গীবত যারা করে, পরনিন্দা যারা করে, ওদের নিজের আমলগুলোকে ওই গীবতের দ্বারা নষ্ট করে দেয়। গীবত করলে আমি শাহনাজ নাওরা থেকে ওয়াজ করে চলে যাব, কালকেই বলবেনি ধুর খুব উল্টো পাল্টো বলি, কথা বলছেন না কেন, কি বলবে, ভুল ভাল উল্টো পাল্টা বলে গেছে, কিছু জানে না। এখন যে বলবেন দেখবেন, যে বলছে কথাটা, যারা বলছে পেশাব ফিরে কি করে কুলুকলিয়েতে হয় ও জানে না, সমালোচনা করছে ও, বাস্তব তো নাকি? রাসূল বলেছেন, বিশ্ব নবী বলেছেন, রাহমাতাল লিল আলামিন বলেছেন, এগুলো হবে আর সেগুলো আমরা বাস্তবে দেখছি। ভাইরা মান্য জনেরা, যুবকেরা, শুনে রেখে দিন জেনে রেখে দিন, মোজাদ্দদ জামানকে আমরা কেন অনুসরণ করে চলি, আল্লামাহি আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহিকে কেন আমরা অনুসরণ করে চলি, এই ভাঙনের জমিনে শাহ সুফি হযরতে আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে কেন আমরা অনুসরণ করি, আল্লাহর অলিতে
কি কেন অনুসরণ করি এটা পৃথিবীর কোন মাওলানা তৈরি করা কোটেশন নোটেশন নয় আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ওয়া উলিল আমরি মিনকুম শব্দের অর্থ হলো এই সমস্ত বিজ্ঞ আলেম আল্লাহ ওয়ালার সহবতে তোমরা তোমরা অবস্থান করো আল্লাহ ওয়ালার সহবতে দ্বীনি আলেমদের তোমরা সহবতে অনুসরণ করে অনুকরণ করে চললে আমি আল্লাহ আমার হাবিবকে তোমরা পেয়ে যাবে একবার জোরে হবে না তাহলে আল্লাহর ওলিকে মানতে হবে একতাকার জোরে বলেন আল্লাহর সেই জন্যই মানি একবার জোরে বলুন জি আজকে মুসলিম সমাজ এইভাবেই ধ্বংস হবে রাসূল বললেন অজ্ঞরাই হবে অজ্ঞরাই নিজেদেরকে বিজ্ঞ বলে পরিচয় দেবে অজ্ঞ বুঝেন জাহেল মূর্খ এরাই নিজেদেরকে সমাজে বিজ্ঞ বলে নিজেদেরকে পরিগণিত করবে আর সমাজে তারা প্রতিষ্ঠিত হবে বিজ্ঞ বলে অবাক হয়ে যেতে হয় সমাজ কোন দিকে এগোচ্ছে একটু অ্যানালাইসিস করে চলুন পাঁচটা মিনিট প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে একটু চিন্তা ভাবনা করে শুন আব্বাজান মেজলা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি শাহ সুফি বাংলা শামের হাজী মুফতি আজম তিনি বলতেন বাবা সারা রাত সারা দিন দুনিয়াদারি করেছো ২৪ ঘন্টার ভিতরে অন্তত কমপক্ষে ২৪টা ঘন্টার ভিতরে ৫টা মিনিট আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে আর তার ভিতরে ৫টা মিনিটের ভিতরে একবার সারা দিনেই ১৬ ঘন্টা দুনিয়াদারিতে ১৬ ঘন্টা দুনিয়াদারিতে কতটুকু হালাল আর কতটুকু হারাম কাজ করেছো ওই ৫টা মিনিটের একটু গবেষণা করে অ্যানালাইসিস করে ঘুমাইও আগামী দিন থেকে পাপ রাশি কমে যাবে একবার জোরে বলো আল্লাহর ওলি হওয়া তো সহজ নয় ১৬ ঘন্টা দুনিয়াদারি করেছেন ৫ মিনিট চিন্তে করুন কখন যখন শোবেন ডান দিকে কাঁধে শোবেন আমাদের তো শোবা সব গরু শোয়া গরু 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 সই পেট নিচু কর না কথা বলছেন না কেন গরুর শোবা কিরকম পেট নিচে থাকে তো কিছু কিছু মুসলমান বেরিয়েছে সব গরুর মতো সই সম্পূর্ণ হারাম শরিয়াতে হারাম ওইভাবে শোয়া শয়ন কক্ষে শুতে গেলে রসুল বললেন ডান দিকে কট ফিরে ডান হাতটা চোয়ালের নিচে দিয়ে পাটা হালকা করে একটু মুড়ে তারপরে শোবাও নিজেকে শয়ন করাও ওটাই হলো আমি রসুলের সুন্নাত একবার জোরে বলুন একবার জোরে হবে না আলোচনা অসুবিধা হচ্ছে নাকি রে বাবা আজকে এইসব নসিহাতগুলো নেই তো সমাজে নবী দিবস মানে নবীর ইতিহাস হবে এতো নাকি এক শ্রেণীর বক্তা এই করেই সমাজ শেষ করে ফেলছে আর এই সরলতার সুযোগ নিয়ে আর একটা চটকধারী আর একটা সমাজের চটকধারী বেরিয়েছে তারা বলছে লক্ষ টাকা জলসা কেন দেবেন লক্ষ টাকা জলসা দেওয়ার কোনো প্রয়োজন নেই অথচ ওরা নিজেরাই জলসা দেয় ১.৫ লাখ টাকার খরচ করে মাইক পেয়েছ তো বুঝতে পারছেন না মাইক পেয়েছে তো বলছে ১.৫ লক্ষ টাকা বাজেট করে জলসা না দিয়ে ওই টাকাটা ইমাম সাহেবকে দিচ্ছে ভাই ইমাম সাহেবকে ১.৫ লক্ষ টাকা দেয়া সম্ভব মানে মাথায় কি পরিমাণে গুবরে পোকা রয়েছে না জানি তার মানে সমাজে হিরো সাজার চেষ্টা আমি সমাজকে নিয়ে ভাবি কত বুঝতে পারছেন না রাসূল বলেছেন হাদিসে গায়ে মানে না আপনি মোড়ল হবে এটাই হবে আর বাস্তব তাই দেখছি ভাইরা মান্য জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা ও বনেরা ও নাওনার মুসলমানেরা আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল লাগে নবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন না 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 ও আমার সাহাবীরা
কথার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে দিয়ে জানিয়ে দিয়েছে ওই সমস্ত আলেমের সোহবত তোমরা লাভ করো যে আলেমের সোহবতে যে উলিল আমরি মিনকুম যে আলেমের শুধু ইলম থাকবে আর খোদা ভীতি থাকবে নম্র বিনয়ী থাকবে এবং তাকওয়া থাকবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই আলেমের সোহবতে গেলে ওই আলেমের সঙ্গে কথা বললে মনটা হালকা হয় যার নসিহত শুনলে আল্লাহ এবং রাসূলের কথা মনে এসে যায় হুকুমগুলো পালন করতে মনটা ছটফট করে ওই আলেমটার সোহবতে তোমরা লাভ করলে একদিন আমি রাসূলুল্লাহর সন্ধান পেয়ে যাবে একবার জোরে হবে না নারে তাকবীর সমাজে আলেম আছে মাওলানা আছে মুফতি আছে অহংকার তাকাব্বরিতে নিজে নিজেই বুড়ো কথা বুঝাচ্ছেন অহংকার তাকাব্বরি তার সামনে শুধু বলেন অমুক ভাইজানকে আনছি কিচ্ছু জানে না অমুক হুজুরকে দাও কেন আনছি ছেড়ে দে হুজুর বাংলাদেশের একজন হুজুর দামি বক্তা ওসব আবর্জনা আনতিস কেন কিচ্ছু জানে না তার মানে এই হচ্ছে হামসে বড়া এ সোহবতে যাওয়া রাসূলের নিষেধ এই কথা বুঝাচ্ছেন না এ যত বড় মহামান্য মহাবরণ্য নিজেকে দাবি করুক এর সোহবতে যাওয়া যাবে না এটা কার নির্দেশ স্বয়ং আল্লাহর বললেন ওর ভিতরে অহংকার অহমিকা আছে নিজেকে বড় ভাবে ওর সঙ্গে কোনো সম্পর্ক রেখো না আলেম হতে পারে কারণ ওই অহংকার তাকাব্বরি ছিল ইবলিসের কার জোরে বলেন না ইবলিস তাহলে জ্ঞান থাকলেই শুধু আল্লাহওয়ালা জ্ঞানী হলেই আল্লাহওয়ালা না অহংকার তাকাব্বরি অহমিকা নিজের ভিতর থেকে নিচেড়ে ফেলে দেন যতটুকু শিখেছেন মানুষকে শিক্ষা দেন তার উপরে নিজেকে তৈরি করুন আল্লাহওয়ালা হয়ে যাবে একবার জোরে বলুন আমার আলোচনা মাথায় ঢুকছে এইগুলোই তো শেষ হয়ে যাচ্ছে আজকে সমাজ কিছু সুবিধাবাদী মুসলমান আছি আমরা সমাজের বুকে সুবিধা খুঁজি না হুজুর বলছে কথাগুলো গুরুত্ব শানাজ ভাইকে আনতে গেলে ফুরফুর হুজুরদেরকে আনতে গেলে এত এত টাকা দেয় ও হুজুর টাকা চায়নি তার মানে ওইটাই ঠিক ওইটাই ঠিক হুজুর টাকা চাইলেন না দাদা হুজুর নিষেধ করেছে হুজুর বলেছেন হুজুরের সঙ্গে দাদা হুজুরের কথা মিল আছে দাদা হুজুরের ৫৭টা ওসিয়াতের ভিতরে একটা ওসিয়াতে হুজুর বলেছেন ওয়াজ নসিহত খায়রাত পাওয়ার উদ্দেশ্য করবে না খায়রাত পাওয়ার উদ্দেশ্য করবে না টাকা চেয়ে নেবে না হুজুর বলেছে এখন বাকি আছে আর কটা জোরে বলেন না রে ভাই আর তারপরে ফিরে দেখি হুজুরের ভিতরে ৫৬টাই নেই কথা বুঝাচ্ছেন নাকি তারপরে ফিরে দেখি ৫৭টা ওসিয়াতের ভিতরে একটা হুজুরের ভিতরে আর ৫৬টা গায়েব কারণ ওই ৫৬টা যদি এ হুজুরের ভিতরে ঢোকে ও হুজুর আর নিজেকে হুজুর বলে দাবি করতে পারবে না দাদা হুজুরের খেদমত খাদেম বাগানের খাদেম হিসেবে নিজেকে তাও নিজেকে মুখ বড় করে বলতে পারবে না আমি খাদেম কারণ আর হুজুর হওয়া হবে না ওই জন্য ৫৭টার একটা চলুক ৫৬টা গায়েব করে দাও তাহলে হুজুর হওয়া যাবে সমাজে সেই প্রচেষ্টা এক শ্রেণীর মুরব্বিয়ানা এই সমাজে বাঁদর কিন্তু চালাচ্ছে আমি এগুলো দেখি সমাজে দেখি বুঝি যেটা আমার ক্ষুদ্র জ্ঞান আপনাদেরকেও সাবধান করে যাচ্ছি ওরা লোভ দেখাবে বিশাল যে কিছু মাতব্বর বক্তব্য দিতে দিতে বলছে ফুরফুরা মানেই তো টাকা শোনেননি ফুরফুরা মানেই তো টাকা আমি তাদেরকে বলছি ভাই আপনি কি শুধু ফাঁকা ফুরফুরা মানেই যদি শুধু টাকা হয় আপনি কি শুধু ফাঁকা কই বস্তা ভর্তি চাল কিনেছিলেন কি এমনি টাকা লাগেনি এ কথা ঠিক না ভুল জোরে বলে জমিতে চাষ করতে গিয়েছিলেন দানা কিনেছিলেন বীজ টাকা লাগেনি মানে আপনি চলছেন ফিরি ফিরি মানে হাওয়ায় চলছেন আর ফুরফুরা চলছে শুধু টাকা তার মানে এও হলো সেই ধান্দাবাজ একজনকে খারাপ বলে নিজেকে হুজুর সাজা সমছে নবী দিবস তবে বোঝা যাবে আগে গোড়া ঠিক করি ভিত সব খারাপ এখন ইমাম সাহেব আপনাদের এখানে জোরে আমিন বলে
জোরে বলেন না রে ভাই, আমিও তো এসা পড়লাম, জোরে বলিনি। তাহলে যে ভাই পেছনে ষাঁড়ের মতো আওয়াজ করেছে ওর বলো নামাজ হয়নি, একদম শরীয়তের উসুল অনুযায়ী ফতোয়া দিয়ে গেলাম, কথা বুঝতে পারেননি। কারণ ও বলছে জোরে আমিন বলতে হবে, এটা সেই হাদিস, আস্তে আমিন বলাটাও মেনে নিতে পারিনি। মুরব্বীদের অপমান করে ছোটা বাদ দেন, যে প্রেজেন্ট ইমাম আছে তার পিছনে যে ইক্তেদা করছে সেই ইমাম কিন্তু জোরে আমিন বলিনি। তাহলে যে পিছনে মুক্তাদি ইক্তেদা করছে ইমামের সেই ইমাম কিন্তু আস্তে আমিন বলেছে, আর পেছনের মুসল্লি আওয়াজ দিয়েছে জোরে। তাহলে আপনি বলুন ইমাম কি মানা হয়েছে? কথা বলছেন না কেন? তাহলে নামাজ সহি। ভালো মুফতির কাছ থেকে ফতোয়াটা নিয়ে নিজ বাপ। আমি অত বড় হতে পারিনি, তবে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান প্রচেষ্টায় আমি উদ্ধার করেছি, তোরও নামাজ হবে না। আর মক্কায় যেটা বলছিস, মক্কায় ইমাম সাহেবরাও জোরে আমিন বলে, মুসল্লিরাও জোরে জ্বালায়, সকলের নামাজ হয়। একবার জোরে বলো, তোরটাই তো গণ্ডগোল, ওদিকে ঠিক আসতো, আলোচনা বুঝে না কি? আরে ভাই আমিও তো টাটকা ঘুরে এলাম হসপাত থেকে, 2019 সালেও তো গেছি, আবারও টার্গেট আছে রমজান মাসে যাব, মন চায় ওখানে পড়ে থাকি, কিন্তু সে সুযোগ তো নেই। এখন যতটুকু আল্লাহ মওকা দিয়েছে, তৌফিক দিয়েছে, যাতায়াত করতে হবে, কথা ঠিক না ভুল জোরে বলেন। এখন সারা রমজান মাসে তারাবি হচ্ছে 20 রাকাত, আর আমাদের সেই হাদিস ভাইরা বলছে 8 রাকাত, তাই তো নাকি? বলছে না বলে না, জোরে বলেন না। আমাদের সহি হাদিস ভাইরা বলছে কি বলছে? নামাজ হচ্ছে তারাবি, নামাজ হচ্ছে কিয়ামুল লাইল সহ 8 রাকাত, তথাপি 8 রাকাত তারাবি, আর কিয়ামুল লাইল হচ্ছে 3 রাকাত, অর্থাৎ 11 রাকাত, বাকি নামাজ চলবে না বেদাত। আমি বলছি ভাই কাবা শরীফকে এই বেলা জোরে আমিন বলা, ইত্তেদা করলি, ইক্তেবা করলি, সব করলি, আর তারা 20 রাকাত বাকায়দা একদম জামাতের সঙ্গে তারাবি আদায় করায়, একবার জোরে বল। তাহলে তুই কোনটা মানিস? আলোচনা অসুবিধা হচ্ছে না তো? আরে ভাই আমি তো প্র্যাকটিক্যাল, আমি তো রমজানে গিয়ে তারাবি পড়ে এসেছি, 20 রাকাত তারাবি হয়, জোরে বলবেন না? জোরে হবে না? সুবহানাল্লাহ, মসজিদে নববী শরীফ এবং হারাম শরীফ তথা কাবা বাইতুল্লাহ শরীফে 20 রাকাত জামাতের সঙ্গে আপনার বাকায়দা 20 রাকাত তারাবি আদায় হচ্ছে, একবার জোরে বলুন। এখন তুমি যদি বলো 8 রাকাত, তুমি যদি বলো 8 রাকাত, ইমাম সাহেব পড়ছে পড়াচ্ছে কিন্তু 20 রাকাত, ওই ইমামের পিছনেও কিন্তু তোর ইক্তেদা কটা গণ্ডগোল, তা তোর কোন নামাজটা হচ্ছে? আলোচনা মাথায় ঢুকেছে? তাই ঠান্ডা মাথায় ভাবো বাপ, যারা কবরে চলে গেছে তানারা যে মানুষটা সহবত নিয়েছিলেন তিনি আমার আপনার মতো এক লাইনের বাংলার কেতাব পড়নেওয়ালা মলি সাহেব ছিল না, মোজাদ্দুজ্জামান যুগ সংস্কারক ছিলেন, মোজাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 40টা হাদিসের সনদ প্রাপ্ত, 40টা হাদিস নয় 40টা হাদিসের কেতাবের সনদ প্রাপ্ত, মদিনা শরীফ থেকে হাদিস শাস্ত্র শিক্ষা গ্রহণ করে এই বাংলার জমিনে যিনি দাওয়াত দিয়েছিলেন তার ঊর্ধ্বে তুই বুঝে গেছিস? মুজাদ্দুজ্জামান আমল করে গেছে 20 রাকাত তারাবি, কটা হাদিসের কেতাব পড়েছে বললাম? ৪০টা হাদিসের সনদ প্রাপ্ত নয়, 40টা হাদিসের কেতাবের সনদ প্রাপ্ত, তিনি 40টা হাদিসের কেতাব পড়েছিলেন, এ নজনের আর সেই 40টা হাদিসের কিতাব পড়নেওয়ালা একজন মুসলমান বাংলার জমিনে তোর বাপ দাদুকে কলেমা পড়িয়েছে, নামাজ শিখিয়েছে, শরিয়াত শিখিয়েছে, তারাবি করাকাত পড়তে হবে শিখিয়ে গিয়েছে, কেমন ভাবে নামাজের পরে
তো আপনার দল্লিন পড়তে হবে না জল্লিন পড়তে হবে শিখিয়ে গিয়েছে তিনি শিখিয়ে গেলেন কিভাবে মুসলমান দাড়ি রাখবে প্লেবাস কিভাবে পরিধান করবে তিনি শিখিয়ে গেলেন পৃথিবীর জমিনে নামাজে ওয়ালা দল্লিনের পরে জোরে আমিন পড়বে না আস্তে আমিন পড়বে সেই মানুষটা শিখিয়ে শিখিয়ে রাসূলুল্লাহর দিদার নসিবি হয়ে সেই মানুষের অনুসরণ করে যত মানুষ দুনিয়ায় এমনি করে ইখলাসের সঙ্গে চলাফেরা করেছিলেন প্রত্যেকই আল্লাহর ওলি নবীর দিদার নসিব হয়ে গেছে সেই মানুষটার নামাজ তোকে ভুল প্রমাণ করতে গেলে আস্তে আমিন পড়া চলবে না বেদাত চলবে না যদি প্রমাণ করতে যাস তোকে কিছু কম না হলেও হাদিসের কিতাব 41টা পড়ার দরকার কথা বলছেন না কেন দাদা হুজুর 40 পড়েছিল তার উপরে ফতোয়া মারতে গেলে তোর কটা পড়ার দরকার তুই তো হাদিসই পড়তে জানিস না ভাই আমার আলোচনা ভুল হচ্ছে নাকি আর এখানেও ফেল নাম্বার 1 ইমামের পেছনেও ফেল নাম্বার 2 তারাবিতেও ফেল নাম্বার 3 দাদা হুজুরের কাছেও ফেল এখন তুই কোন হাদিস আমারে শোনাবি এবার শোনা ও নজরুল যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা মনেরা আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য আজ থেকে 1445 বছর আগে হুজুর বলে গিয়েছিলেন ও বাবা সাবিরা এমন একটা দিন আসবে সময় আসবে এমন একটা আমার উম্মাত উম্মাতিদের আবির্ভাব যুগে ঘটবে যে যুগের উম্মাত উম্মাতিরা মানুষগুলোকে গোমরা বানাবে শরিয়াতের জ্ঞান মানুষকে শোনাবে শেখাবে অথচ শরিয়াতের স্বজ্ঞান তাদের ভিতরে থাকবে না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিন ওই সময় দেখা যাবে সমাজের নিকৃষ্টতম ব্যক্তিরা সমাজের নেতা হয়ে যাবে দুটি আলামতের কথা বলে গেলেন ধর্মটাও ধ্বংস হবে জাতিটাও ধ্বংস হবে কারণ হবে কটা জোরে বলেন না অসুবিধা হচ্ছে নাম্বার 1 ধর্মের শিক্ষা দিতে গেলে ধর্মীয় কিতাব চেতনা বোধ শক্তি আপনার ভিতরে পূর্ণ থাকতে হবে ধর্মের জ্ঞান দিতে গেলে নসিহত করতে গেলে ওই নসিহতটা আগে আপনাকে সুন্দরভাবে শেখা লাগবে দ্বিতীয় নাম্বার হলো যদি এলাকায় আপনি প্রকৃত নেতা নেতৃত্ব দিতে চান আপনি যদি সমাজের খেদমত করতে চান অবশ্যই আপনার সামাজিক জ্ঞান থাকা উচিত সামাজিক জ্ঞান থাকার সাথে সাথে আপনার আদর্শবান একজন মানুষ হওয়া উচিত যে দুটোই আল্লাহ তাআলা মুজাদ্দাদ জামানকে আল্লাহ দান করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ যে দুটো জ্ঞান ইসলাম ভালো এটা চেয়ার দাও এইখানে এই সাইডে এসো যে মদিনা শরীফের সাক্ষাৎ হয়েছে উমরায় ছিলেন তো উমরা ফরজে ছিল তেইশের হাজি বুঝতে পেরেছেন মদিনা শরীফে মক্কা শরীফে দেখা হয়েছিল মাশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দেন বলুন আমিন যে আমি জানি না মসজিদে নববী শরীফের চাতোয়ালে বসে রয়েছি পাগলার মতো হয়ে একা আর আস্তে আস্তে গিয়ে পেছনে সব দলবল ঘিরে ধরে আমি একা চলতাম কথা বুঝতে পারছেন না কারণ রাসূল বলেছেন মদিনা শরীফে যখন তোমরা ঘুরবে আদবের সঙ্গে ঘুরবে একা একা থাকার চেষ্টা করবে কারণ না বলা যায় না আল্লাহ চাইলে হয়তো তোমার সঙ্গে সাক্ষাৎ আমার হয়ে যেতে পারে একবার জোরে বলে ওই দলবদ্ধভাবে হই হই করবেন বিরাট গল্প হবে হাসি ঠাট্টা হবে আর কিচ্ছু হবে না ধ্যানে থাকুন আপন ধ্যানে থাকুন রাসূলের দেশে গেছেন রাসূলের সঙ্গে সাক্ষাৎটা যেন ভালো হয় কথা বুঝছেন আমি আলোচনা ওদিকে যাব না কোথায় গিয়েছিলাম
তাহলে মুজাদ্দদুজ জামানকে সমাজের সেই সমাজে 19 বিংশ শতাব্দীর মুজাদ্দদ মেনে নিয়েছিলেন সমাজের মানুষ সবাই কেন তার ভিতরে দুটো জ্ঞানই বিদ্যমান ছিল নাম্বার 1 শরীয়তের পূর্ণাঙ্গ জ্ঞান তার ভিতরে আল্লাহ দান করেছিলেন পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জ্ঞান আল্লাহ তার পুষ্ট করেছিলেন সেই জন্য ইংরেজ সরকার পর্যন্ত তাকে নেতা বলে মেনে নিয়েছিলেন একবার জোরে বলেন আলোচনা বোঝা যায় দাদা হুজুর শুধু করলে হবে না ওই ফু মেরে বোতল ফাটিয়ে দিয়েছে ও কেরামতি ওই চটি কিতাবের মলি সাহেবরা করবে দাদা হুজুরের আসল কেরামতি হচ্ছে কঠিন দুর্লভ কিতাব থেকে উদ্ধৃতি দিয়ে সমাজকে শরীয়তের মধ্যে ঢেলে সাজানোর জন্য মুজাদ্দদে জামান সবথেকে বড় পরিশ্রম করেছিলেন বড় কেরামত তার এটাই তিনি আরবির বহু কঠিন কঠিন কিতাবের তথ্যগুলো বাংলায় বাংলার মানুষের কাছে সহজ করে দিয়েছিলেন কত জ্ঞান আল্লাহ তাআলাকে দিয়েছিলেন দাদা হুজুরের বড় কেরামতি হচ্ছে এটা কিন্তু এটা আলোচনা করে না ভাইরা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশি নামাও বোনেরা আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস করে কষ্ট করে বলেছিলেন ও বাবা সাবিরা আমার ইসলামকে ধ্বংস করার জন্য পৃথিবীর জমিনে কাফের বেদিন বেঈমানেরা যতটা পরিকল্পনা করবে ব্লুপ্রিন্ট তারা তৈরি করবে কিন্তু আমার ইসলামকে তারা ক্ষতি করতে পারবে না কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার জিবরিল আমিন আমাকে জানায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই পৃথিবীর জমিনে ইসলামকে ধ্বংস করার জন্য গায়ের কমরা যেমন নকশা বানাবে ওই নকশাটা অতি বাস্তবে রূপান্তরিত করবে আপনার নাম করা আপনার নামদারি আপনার দাবি করনে ওয়ালা উম্মত এক শ্রেণীর মুনাফিক মুসলমান দাড়ি থাকবে টুপি থাকবে নামাজ থাকবে রোজা থাকবে যাকাতও তারা দেবে ভালো ভালো কথা বলবে কিন্তু তাদের দ্বারা ইসলামটা ধ্বংস হয়ে যাবে এ যুবকেরা উদাহরণস্বরূপ আমি প্রথমেই দিয়ে দিলাম যে ছেলেটা হাদিস শরীফ পড়তে পারে না কোরআন তেলাওয়াত করতে পারে না ওই ছেলেটা যদি মানুষকে শরীয়তের জ্ঞান দেয় ওই মানুষগুলো কি শরীয়ত পাবে বলে ভরসা লয় জোরে বলে শরীয়ত পাবে শয়তান পাবে শরীয়ত নয় আর সত্যিও তাই পাচ্ছে সত্যিও তাই পাচ্ছে তো নদিয়ার কোন একটা জায়গায় আমি ওয়াচ করতে গিয়েছিলাম বুঝতে পেরেছেন তো তারা পাঁচ সাত জন আমাকে বললেন যে ভাইজান আপনি যা ওয়াচ করেছেন তুলনা হয় না আমি বললাম তোর প্রশ্ন কি তাই বল সামনে এসে যে প্রশংসা করে রাসূলুল্লাহ বললেন ও তোর উপকারের জন্য আসেনি কথা বুঝাচ্ছেন না এটা হাদিস সামনে প্রশংসা করা যাবে না হাদিসের খেলাফ তো তো যখন পাঁচ ছয় জন এসে আবার গোল করে ঘিরে বললেন ভাইজান আপনার ওয়াজের তুলনা হয় না প্রশ্ন বল তোরা মাছ দিতে এসেছিস আমি বুঝ দিবে দিস তুই বল ভাইজান আপনি যে ওয়াজ করলেন মাঝখানে একটা হাদিস বললেন ওই হাদিসটা কিন্তু আমরা পাইনি মাথা ঘুরে গেছে আমার তাহলে আমার সামনে যারা আছে সব আলেম নাকি রে ভাই কিন্তু আলেম যদি হবি তো ছেঁড়া প্যান কেন এসে কি প্যান পরে চিনা বেন ভাই হাদিসটা আমরা পেলাম না ও আচ্ছা কোন কিতাবে আপনি পড়েছেন বলে আমরা সেই হাদিস বুখারী শরীফ পুরো খতম হ্যাঁ আমরা মোটামুটি খতম করে ফেলেছি আপনার বুখারী শরীফ পড়া আছে তাই তো বুখারী শরীফের জেলদে সানি কোন বাপ থেকে কোন বাপ থেকে শুরু হয় বলেন তো ওটা কি বুঝতে পারলো না আচ্ছা বলেন জুতো পায় থাকবে না হাতে হীরা শরীয়তের জ্ঞান দেবে বুখারী শরীফের কোন পাটে কোন সবকে কোন বাবে কিয়ন কোন অধ্যায়ে কি আছে আলোচনা ও বলতে পারে না বুখারী শরীফ বলে
শয়তান কি পরিমানে ওদের কুড়ি কুড়ি খেয়ে বুঝতে পেরেছেন? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে কি দি আল্লাহ নবী মুজাদদু জাবাত আমিরুশ শরিয়াত আলা খাজনা দাদা জান হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রাথমিক শিক্ষা বাংলা জমিনে করেছিলেন, ফাজেল পড়েছিলেন, হুজুর আমার ফাজেল পাস করার পরে হাদিস শাস্ত্রটা সঠিকভাবে নির্ণয় করার জন্য আল্লাহর নবীর হাদিসগুলোকে রপ্ত করার জন্য হুজুর বাংলার জমিন ছেড়ে নবীর দেশে পাড়ি দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময়কার ফাজেল ইংরেজদের আমলে ফাজেল পাস, হুজুর আমার ফাজেল পাস করলেন, ফারেগ হবার পরেও হুজুর মনে করলেন হাদিস শাস্ত্র এখনো ঠিক আমার রপ্ত করা হয়নি, তাই নবীর দেশে যে হাদিস সন্ধান করব, হাদিস শিক্ষা গ্রহণ করব, মদিনা শরীফে একটা না এক বছরের ওদিক থেকে ৪০টা হাদিসের কেতাব তিনি রপ্ত করেছিলেন। জোরে বলুন। আরে বাংলায় বুখারি বলছে দাদা হুজুর ঠিক না এ ঠিক আমি বুঝতে পারতেছি না, আপনারা বলেন। আমি এখনো বলছি ভাই হিসাবে ফিরে এসো, শয়তানের অস্ত্র চাই পড়ো না।